আপনারা জানেন যে চট্টগ্রাম 16 সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রার্থী কর্তৃক নির্বাচনী অপরাধসমূহ সংগঠনের বিষয়ে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার 1972 এর আর্টিকেল 91 এর ই এর ক্লজ 2 এর বিধান অনুযায়ী মাননীয় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান চৌধুরী এর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং জনাব মোস্তাফিজুর রহমান চৌধুরী আজ বাঁশখালী থানায় তিনি অফিসার ইনচার্জকে কিছু বক্তব্য প্রদান করেছেন যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার 1972 এর আর্টিকেল 73 এবং আর্টিকেল 84 এর এ অনুযায়ী নির্বাচনী অপরাধ এবং সেই নির্বাচনী অপরাধ সংগঠন করেছেন মর্মে রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আমরা মাননীয় নির্বাচন কমিশনকে এই বিষয়ে অবগত করেছি এবং মাননীয় নির্বাচন কমিশন এই বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তার প্রার্থিতা বাতিল করেছেন আর আপনারা একটি বিষয়ে প্রশ্ন করেছেন যে এক্ষেত্রে ফলাফল ঘোষণার বিষয়টি কি হবে আপনারা জানেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যে এই ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা হচ্ছে এটি হচ্ছে যে যেহেতু যারা মোস্তাফিজুর রহমান চৌধুরী এর প্রার্থিতা বাতিল হয়েছে সেহেতু ওনার যে ভোটগুলো সেগুলো গণনা করা হবে না সেগুলো সেপারেট রাখা হবে সেগুলো আলাদা রাখা হবে এবং বাকি যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আরও 9 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সেই 9 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট গণনা করা হবে এবং সেই 9 জনের মধ্যে থেকে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি বিজয়ী বলে গণ্য হবেন এটি বিধি অনুযায়ী সেভাবেই করা হচ্ছে এটি আপনারা জানেন যে এই ব্যাপারে আমাদের মহামান্য হাইকোর্ট বা উচ্চ আদালতে যাওয়ার সুযোগ সবসময় থাকে এই পর্যায়ে এটি মাননীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থ্যাংক ইউ এটি আমরা এখনো পর্যন্ত ফলাফল গণনার কাজ চলছে এটি উপজেলা নির্বাহী অফিসারগণ সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন সেখানে ওনারা এই ফলাফল যেটি এটি গণনার কাজ শেষ হলে সেখানে ওনারা কম্পাইল করে আমাদের কাছে প্রেরণ করবেন এবং আমরা এখান থেকে তারপর ঘোষণা করব জি ধন্যবাদ